আমরা নথি চালাই, আমরা চালক আমরা কর্ম করে খেতে পারি কিন্তু কালোটা শরীদপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শহীদুল ইসলাম শিকিদারে আনারস প্রতীকের পক্ষে বিশাল শোডাউন করেছে নসিমন অটোরিকশা ও রিকশা শ্রমিকরা রোববার বিকেল তিনটায় ভোজেশ্বর ইউনিয়নে নসিমন অটোরিক্সা ও রিক্সা বহর নিয়ে শ্রমিকরা শোডাউন করেন শোডাউনে সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন তারা শহিদুল সিকিদারের আনারসের পক্ষে স্লোগানে স্লোগানে মুখরিত করে নেচে গিয়ে বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করেন এ সময় আনারসের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয় বহরটি বিভিন্ন অলিগলি ঘুরে ভোজেশ্বর উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে সমাবেশ করে সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক নেতা আজগর খান আলী মোল্লা রুবেল সর্দার মোহাম্মদ আলী খা এস কেন ফকির মারফত খান ইউনোস ফকির আব্দুস সাত্তার মেলকার মাসুদ সারেং জাহাঙ্গীর প্রমুখ সমাবেশে বক্তারা শহীদুল ইসলাম শিকিদারের আনর প্রতীক বিজয়ী করে ঘরে ফেরার প্রত্যয় ব্যক্ত করেন সব শেষে চেয়ারম্যান প্রার্থী শহীদুল ইসলাম শিকিদার শ্রমিকদের উদ্দেশ্যে বলেন শ্রমিক ভাইয়েরা আজকে আমার আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন তা কখনো টাকা দিয়ে কেনা যায় না আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ আনারসের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে আমাদের বিজয় সুনিশ্চিত আমাদের গণজোয়ার দেখে বিরোধী পক্ষ দিশে হারা হয়ে পড়েছে তারা পায়ে পাড়া দিয়ে আমাদের সাথে সংঘাত করতে চাইছে তাদের পাতা ফাঁদে আমাদের পা দেয়া যাবে না আমাদের সকলকে সতর্ক থাকতে হবে ধৈর্যের সাথে সবকিছু মোকাবেলা করতে হবে তাদের পাতা ফাঁদে ফাঁদে পা দিয়ে আমাদের সুনিশ্চিত বিজয় হাত ছাড়া করতে চাই না আর কয়েকটা দিন আমাদের ধৈর্যের সাথে এগিয়ে যেতে হবে বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের কাজ করতে হবে বাড়ি বাড়ি গিয়ে মা কাছে ভোট চাইতে হবে আমি সবসময় শ্রমিক ভাইদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ আাাাা <laughs> আাাা